হচ্ছে রাশিয়া গেলে যে ডেমো ওয়েবসাইট যেটা বলছিল, অসাধারণ এসেছে। কোথায় গেলেন? অ্যাবাউট এ অ্যাকশন পিকচার অ্যাবাউট এ লিখে দিতেন। এটা হচ্ছে থার্ড বিল্ডিং এ এটা হচ্ছে ফার্স্ট বিজ্ঞান ভবন টিম সার্ভিস, তারপর হচ্ছে কন্ট্রাক্ট। ভালোই হয়েছে। কন্টাক্টে এখানে আপনি মোবাইল নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আপনি কোথায় থাকেন সেটা অ্যাড্রেস দিবেন, তাহলে ভালো। হ্যাঁ, কন্টাক্ট নাম্বারটা কম দিয়ে দেবেন যে আপনি কন্টাক্ট অ্যাড্রেস দেন, অ্যাড্রেস দেওয়ার পরে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে আপনি এভাবে দিলেই হয়ে যাবে। দেখ ভালো হয়েছে। আর কি আর আর তার কাজ করছেন নাকি এগুলো বাদ দেবো? আর ওই যে কন্টেইনার কাজ করছিলাম, ডিপ ভাগ করা, না ডিপ ভাগ করা লিস্ট এটা করছি। মোটামুটি হয়ে গেছে। আপনি হচ্ছে এখন খালি একটা সিভি দেখে সিভি ফরম্যাট অনুসারে খালি একটা সিভি তৈরি করতে হবে, পারবেন? তারপরে নিজস্ব একটা সিভি থাকলো, তারপরে আমরা কিন্তু এটা হচ্ছে কোথা থেকে কপি করে এসে মারতে পারবো, কিন্তু আমরা কপি শিখছি না। আমরা হলো একবারে ফার্স্ট তোলা, মানে প্রথম থেকে শিখছি, আমরা হচ্ছে ওই সহজে অন্য বিষয়ে কপি করতে পারি বা যে কোনো বিষয়ে করতে পারি। তারপর টেবিলে কাজ করছে নাকি মেলা কাজ? ওয়াও, টেবিলে একটু বড় বড় করে দিবেন তাহলে ভালো হবে। সময় পাচ্ছিলাম না রোজা থেকে, তারাবি পড়া এত কিছু। আমার এখানে তো ধরেন তারাবি 1.5 ঘন্টা, মানে খতম তারাবি পড়ি। আমাদের একটু আমি আর কন্টেইনার এটা তো করছিলাম, ডিপ ম্যানেজমেন্ট হচ্ছে টু মেকিং টুলস, মেকিং টুলস এটা তো আগে করছি না। এই তো ভাই এই কয়টাই করছি আর কি। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে, সবগুলোই ভালো হয়েছে। এবং টেবিলের ইয়েটা হচ্ছে আমরা বড় করবো ওই সময়, যখন বড় হবে তখন হচ্ছে বড় করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা হলো সিএসএস এবং হলো বুটস্ট্র্যাপ, যখন আমরা ইয়ে করবো তখন হচ্ছে আমার পেজটা দেখতে অর্গানাইজ রাখবে, বুটস্ট্র্যাপ অ্যাড করবেন। আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ঠিকার আগে আর মিনিমামটা হচ্ছে যে এইচটিএমএল সিএসএস এগুলো বুঝতে পারছি কিনা, এরপরে বুটস্ট্র্যাপে যাবো, আবার জাভাস্ক্রিপ্টে যাবো। সবাই যদি ভালো মতো কাজ করে, আমরা যে 5-6 জন 7-8 জন ইয়ে 6-7 জন যে ইয়ে আছে রেগুলার আছে, না 6-7 জন যে রেগুলার যারা আছে, 6-7 জন রেগুলার যদি আমরা থাকি, সেক্ষেত্রে সবার যদি কাজ হয়ে তোমার মতো কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা শেষ পর্যন্ত এরপরে 2-1 দিনের মধ্যে বা 2-3 দিনের মধ্যে জাভা জাভাস্ক্রিপ্ট শুরু করবো। জাভাস্ক্রিপ্টটা ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ওটা আরো, ঠিক আছে? না তবে প্রাথমিক যে ধারণা ওয়েবসাইট ইয়ার জন্য, ওয়েব ডিজাইন প্রাথমিক ধারণাটা আসছে আর কি, এখন আসল যে কাজ অনলাইনে যেটা এটা হয় সেটা করলে আর কি বুঝতে পারবো। আর হ্যাঁ, এটা প্রাথমিক বলতে একবারে যে বেসিক লেভেলে আমি হচ্ছে পাচ্ছি কত রকম কাজ এই পর্যন্ত, বেসিক এর তো একটা ইয়ে থাকে যে আমরা একবারে শুরু থেকে কিভাবে করে। আমি তো জানি যে আমার হচ্ছে কোন পর্যায়ের মানুষ সাথে, মানে আমি কোন পর্যায়ের মানুষ বা আমি তাদের ঠিক আছে সে কোন পর্যায়ের মানুষ, সে কেমন পারে সে বিষয়ে তো আমি জানি। আমি ওই লেভেলতে রাখছি না, আমি যদি ওই বেসিক ট্রেনিং করাই বা ওই জায়গাতে এইচটিএমএল মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট করে আমি জানি যে আসলে কোথায় থেকে শুরু করলে আমার আমি যে প্রাথমিক, যেহেতু আমি প্রাথমিক থেকে আসছি আমি আপডেট না, আমি যে আগে বহু আগে জানি এরকম না, প্রাথমিক থেকে ঠেকে ঠেকে শিখছি। আর এটা হলো একটু একটু শিখছিলাম, তারপর ট্রেনিং করার মাধ্যমে প্র্যাকটিস করতে করতে শিখে ফেলছি। এই বিষয়টা হচ্ছে আমি ইচ্ছে করলে কোনো আমি আপনাদের একবার ইয়ে করতে পারতাম, একবারে একটা টেমপ্লেট দেখে দেখা যেতাম লিটারের করে, আপনারা মাথার উপর চলে যেত কি রে ভাই কি শিখে। এখন হচ্ছে কিভাবে আমরা তৈরি করতে পারবো।
আপনি একটা আইডিয়া দেন, আমি পিকটা সেট আপ করলাম না, একটা ওয়েবসাইটে দেখবেন, একটা ওয়েবসাইট আপনি দেখেন, কোন ওয়েবসাইট আমার ভালো লাগে, রাজশাহী কলেজ ওয়েবসাইট আছে দেখছেন, স্ক্রিন শেয়ার করেন দেখি। হ্যাঁ ভাই, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, আমার একটা আছে, স্ক্রিন শেয়ার করে আপনি হচ্ছে রাজশাহী কলেজের মতো বা কোনো একটা ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট করা শুরু করেন, কিভাবে করছে প্রবলেম হলে আমার অফিসে দেখবেন, আপনি হচ্ছে ইয়াতে গুগলে সার্চ করেন, ভাই আমার ল্যাপটপে চার্জ বেশি নাই আর কি, কাজ করতে করতে হারাই ধরে, 4-5 মিনিট আপনার ল্যাপটপে চার্জিং এর সমস্যা তো? না, 4-5 আচ্ছা মিনিট বুঝছি, বেশি না, ঠিক আছে, স্ক্রিন শেয়ার অন আছে তো। হ্যাঁ, রাজশাহী কলেজের মতো যে ওয়েবসাইট বলছেন সেটা তৈরি করবো। না না আগে আমি ইয়ে বলতেছি যে ইয়াতে ওই ওই ড্রাইভ ইয়ে ব্রাউজারে যান, ব্রাউজারে যান, সার্চ করেন, হ্যাঁ ব্রাউজারে কাট আছে, হ্যাঁ এখানে করেন, আপনি সার্চ করেন এখানে, এখানে হচ্ছে রাজশাহী কলেজ বা কোন একটা, হ্যাঁ ব্রাউজারে রাজশাহী কলেজ, রাজশাহী কলেজ দেখলে হবে, দেখেন রাজশাহী কলেজ দেখেন তো, ইন্টারনেট ইয়ে করেন, বড় করেন, ম্যাক্সিমাইজ করেন, এটা 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 ACI.gov.in, আগে ACI.edu ছিল, পরে এটা চেঞ্জ করে গভ দেওয়া হয়েছে, এখানে হচ্ছে এমনি মেন পেজ যে আমাদের প্রথমে যে অনেক পেজটা চেঞ্জ আছে, করছে অনেকদিন থেকে ঢুকি, একটু নেট এক ক্লাসে তোমার ইচ্ছা, তারপর দেখুন দেখে দেবো, একটু আসুন একটু আসুন, তোমরা দেখি, যেখানে দেখেন উপরে যে ইয়েটা আছে আমাদের পিকচারটা ছিল, পিকচারটা এরকম আসবে, আর তো আসেনি, আমার তো ধরেন নেটের পিসিতে আচ্ছা আচ্ছা খুব আচ্ছা সমস্যা হয়েছিল। পিকচার অফ করেন, আমি আমি দেখুন আপনি আসছে না, নেটের সমস্যা, আমার তো ওই আচ্ছা আপনি স্ক্রিনশট অফ পিসিতে করেন, আমি কোনো মতে কাজ করছে। আচ্ছা আমারটা দেখেন, হ্যাঁ, আমাদের আগে আমাদের ওয়াইফাই তো পিএসপি জন্য একটু লেট বেশি হয়, তারপর অন্য ব্রাদার হলে এত ঝামেলা আছে, এখানে দেখেন যে আমার হচ্ছে এই ভিডিও দেখুন একটা সেট আপ আছে, এই ভিডিও এবার সেট আপ করতে পারবো, এদের উপরে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নাই, ব্যাকগ্রাউন্ডে পিকচার আছে এবং এই পিকচার পিকচারের উপরে আমাদের হেডলাইন হচ্ছে, এই জিনিসগুলো আমরা করতে পারবো, এবং উপরে যে একটা লাইন যাচ্ছে না, একটা লাইন লাইন যাচ্ছে, রাজশাহী কলেজ সম্মানিত অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনে সফল সমাপ্তির কলেজের পরিবারের পক্ষ থেকে তার প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন, এই জিনিসটা ডট 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 দিছে, ঠিক আছে, এরকম মনে করেন যে আমরা হচ্ছে করতে পারবো, আমাদের এত এক নাম্বার এরকম জিনিস করা যায় সহজ, এরকম মনে করেন হেডলাইন আপনার চলতে যাচ্ছে, এটা এক ধরনের মানে এইরকম আপনি একাধিক গিয়ে লাইনে দিতে পারবেন, তারপরে এই দিকে দেখেন যে এটা একটা পিকচার দেওয়া আছে, এই জিনিসটা এরকম দেওয়া আছে, এই সাইডে ভিডিও দেওয়া আছে, দেখেন সিম্পল ভাবে এটা, তারপর হচ্ছে এই যে এইভাবে দেওয়া আছে, এগুলো কোনো আপনি করতে পারবেন, ইচ্ছা করলে এগুলো কোনো সবগুলো করতে পারবেন, আমি আপনাকে আঁকা দেখেন, আমার হচ্ছে ওয়েবসাইট ইয়ে নাম ছিল হচ্ছে, আমি একটা প্রথম কাজ যে বুস্টারটা করছিলাম সেটার নাম হচ্ছে দিলাম, এটা দিলাম চলে আসবে, এটা এই নামে একটা ইয়ে আছে ওয়েবসাইট আছে, লার্নিং অ্যান্ড লার্নিং তাহর লার্নিং এক ধরনের, এই ধরনের একটা মনে করেন একটা হচ্ছে ওয়েবসাইট, আরো আগে অন্যরকম ছিল এখন একটু চেঞ্জ হয়েছে, এখানে হচ্ছে আপনি সাইন আপ করলে তারপরে হচ্ছে আলাদা একটা ভাষণ চলে যাবে, এখানে হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রায় হচ্ছে ইয়ে করে, অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনি হলো এক্সাম নেয়, এখানে আপনি কোনো একটা এখানে টিচার সাইন আপ জয়েন করতে পারেন না, সাইন আপ করতে গেলে এখানে দেখেন কি চাইবে,
সাইন আপ করলে দুটো অপশন থাকবে, দেখেন আপনি কি টিচার, স্টুডেন্ট, পার্সোনাল বা প্রফেশনাল, কোন হিসেবে আপনি অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন। আপনি যদি টিচার হন তাহলে টিচার হিসেবে আপনি যে সুবিধা পাবেন তারা হচ্ছে আপনাকে কিভাবে আপনি ক্লাস নেবেন অনলাইন, মানে আপনি কিভাবে এক্সাম নেবেন, এক্সামের কে একসাথে 100 জন না 50 জন যাই এক্সাম দিক, এক্সাম গুলো আপনি এক এক কন্টিনিউ করতে পারবেন। এরকম এক মনে করেন যে অ্যাকাউন্ট করলেন, এরকম ইয়া করলে আপনি সরাসরি রেজিস্ট্রেশন করলেন, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে সেখানে সাইন ইন করলো, আমি ক্লিক করে নেমে চলে আসবো, তারপর দেখি আমার তো অলরেডি ইয়ে করাই আছে, লগ ইন করলাম, মনে করেন লগ ইন চলে আসবে। আমার কতগুলো কোর্সিং করছি না করছি এগুলো বিষয়ে আসবে, কান্ট্রি বা রিজন চাই এগুলো, আমি এগুলো তো এক করছি তো নতুন করে দেখা হয় দেওয়া হয় না বাংলাদেশ। এখন দেখেন এইখানে আমি ইচ্ছা করলে এখানে হচ্ছে এক্সামের সিস্টেম করতে পারবো, বা এখানে মেম্বার অফ রাস্তায় করে, তারপর হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন করে ভেরিফাই প্রোফাইল সেভ দা কমপ্লিট টুডে। যাই হোক আমি দুটা কোর্স ইন্টার করেছিলাম, এখান দেখেন অনলাইনে কম্পিউটার অর্থ কি, কম্পিউটার কি ধরনের যন্ত্র, এখানে 48টা কোর্স দেওয়া আছে, বর্তমান যুগ যুগকে বলা হয় ডট ইডু থাকে, এই ধরনের দেয়। আমি হচ্ছে একটা কোচিং করে দিতাম যে এই কোচিংটা হচ্ছে আমি যখন ইয়ে করব এক্সাম নিব তখন কে কত তাড়াতাড়ি এক্সাম দিতে পারে, এখানে প্লে করলে সে হচ্ছে পরীক্ষা দিতে হবে, এই প্লে দিলে কোড দেওয়া হবে, কোড দেখবে, কোড দেখার পর সে হচ্ছে শো করবে, কোড দেখে হচ্ছে অটোমেটিক পরীক্ষা দিতে পারবে, এটা এক ধরনের। এরকম একটা আপনি ইচ্ছা করলে একটা ওয়েবসাইট করতে পারবে, বুঝছেন, মানে এরকম ওয়েবসাইট না একটা ডেমো, এরকম হুবহু দেখতে কেমন লাগে, যেহেতু এস্টিমেট পেজ তৈরি করতে পারবে। যাই হোক আহতবার আমরা হচ্ছে আর একটা পেজ দেখি, মনে করেন যে ফেসবুক আছে, ফেসবুক ডট কম, ফেসবুক ডট কম, এটা এটা ভালো লাগলো না, আর একটা টুইটার, মনে করেন যে টুইটার, টুইটার যে একটা ইয়ে আছে ওয়েবসাইট আছে, এই টুইটারের মতো একটা ওয়েবসাইট আপনি করা লাগবে পারবেন কিনা সেটা বিষয়, এরকম একটা ইয়ে আছে, এটা হলো ওয়েবসাইট তৈরি করা যে প্রথমে এরকম একটা ইয়ে থাকবে, এরকম থাকবে, তারপরে সাইন ইন থাকবে, তারপরে আপনি ওয়েবসাইটটা করতে পারছেন কিনা, মানে এরকম প্রথমে এরকম একটা পেজ সাইন ইন করলে তারপরে ভিতরে চলে যাবে। আর এরপরে হচ্ছে মনে করেন লিঙ্কডইন, লিঙ্কডইন আছে, লিঙ্কডইন এ যে লিঙ্কডইন ইয়েটা আছে এই লিঙ্কডইনের মধ্যে আপনি পাচ্ছেন কিনা, তারপরে এইভাবে মনে করেন যে বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইটকে দেখে যে কোনো একটা ফলো করে আপনি একটা ওদের মতো সাজানোর চেষ্টা করেন, না পারলে আমরা তো আসি, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা সমস্যা আপনি না আমার বুঝি না, ইয়া কি বুঝতে পারেনি, কথা কথা কাটা কাটা আসে, ও আপনার ওখানে এটা প্রবলেম তাহলে চলছে কি মেবি। যাই হোক আপনার সমস্যা অথবা আমার সমস্যা যে সমস্যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম ওয়েবসাইট আমাদের আছে, তো এর মধ্যে থেকে আপনি একটা সহজ দেখে যে কোনো একটা ওয়েবসাইট দেখে আপনি ওয়েবসাইট বানানো শুরু করেন। এখানে মনে করেন আরেকটা হতে পারে, মনে করেন যে ফ্রিল্যান্সার ডট কম, আপনি পুরোপুরি ইয়ে করতে পারবেন না, আপনি মিনিমাম হচ্ছে একটা ইয়ে করলেন, এই যে একটা হচ্ছে মিনিমাম হলে একটা যে এরকম করা যায় এরকম স্টাইল করলেন তাহলে তো হয়। এখানে হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম, ফ্রিল্যান্সার মনে করেন যে একটা ইয়ে আছে এই ধরনের, মনে করেন একটা হলো দেখে দেখে আপনি করতে পারেন কিনা, এটা হচ্ছে যে আপনি পারেন কিনা এইভাবে এই বিষয়টা যে চেষ্টা করে দেখবেন, যেরকম হলো উপরে হেডলাইন থাকবে নিজের দিকে এরকম থাকবে, চেষ্টা করবেন যে এইভাবে আমি পারি কিনা, কোনো একটা ওয়েবসাইট দেখে দেখুন, একটা ওয়েবসাইট দেখে আপনি ট্রাই করছেন এই বিষয়টা বলছেন, এবার বুঝতে পারছেন?
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যে কোনো একটা ওয়েবসাইট দেখবেন, যে এডুকেশন হোক বা যে কোনো ধরনের, আমি ওই ওয়েবসাইট দেখে ওই ওয়েবসাইটের মতো পাচ্ছি কিনা বানাতে, সেটা হলে সবচেয়ে ভালো হয়। তাহলে হচ্ছে আপনি ভালো বুঝতে পারছেন। হ্যাঁ, এটা যে এর মধ্যে হচ্ছে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে ইয়ে দেখা যাচ্ছে না আসলে, আমি হচ্ছে নিজের অ্যাকাউন্ট খোলা আছে, তো ওই জন্যই সমস্যা হচ্ছে। নিজের অ্যাকাউন্টে ঢুকে আছি, প্রোফাইল ক্রিয়েট করলেন বা এই ধরনের, এখানে এর প্রোফাইল আমার কাজ করি আর না করি প্রোফাইল আছে। ফ্রিল্যান্সিং করেন না? আগে আয়ের বিষয়টা ভিন্ন আসলে, আমি হচ্ছে এমনি গ্রাফিক ডিজাইনার হিসেবে খুলছিলাম, এক্সেল থেকে ইনকাম করছি, মানে একটাতে ইয়া হয়তো আমি আবার সব বিষয়ে করতে পারি, তো এই জন্য একটাতে করে আর একটাতে পাইছি এই আর কি। যাই হোক, সমস্যা নাই। তারপর হচ্ছে আর একটা ইয়ে আছে, আপওয়ার্ক.কম, আপওয়ার্কের মতো একটা দেখলেন, যে যদি আমার ফ্রিল্যান্সারের মতো করি হচ্ছে, তাহলে আপওয়ার্ক দেখে আপওয়ার্কের মতো ওয়েবসাইট মানে ডেমো হিসাবে করা যায় না, দেখেন এটা ডেমো, ঠিক আছে, অ্যাকাউন্ট আছে আমার, দেখেন এটা আপওয়ার্ক। আপওয়ার্কের পরে মনে করেন যে আপনি মনে হলো যে না আপওয়ার্ক না, আমি হলো আপওয়ার্ক, এটা আপনি পারবেন আপওয়ার্ক, এটা একদম সিম্পল, এখানে এরকম ইয়ে আর খালি নিচে হচ্ছে আলাদা ভাবে টেক্সট থাকছে। এরপরে হচ্ছে আপওয়ার্ক পরে দেখেন হলো আপওয়ার্ক, এটা দেখেন হচ্ছে বিভিন্ন ইয়ে আছে, যে এই কি স্যার অ্যান্ড্রয়েড ডেভেলপার দেখি অনেক বিষয় আছে, সেক্ষেত্রে জাভা পিএসপি বেস, ও আচ্ছা আর একটু ভালো কাজ শিখলে এখান থেকে টিউটর হয়ে যাবো, সমস্যা নাই। তারপর এখানে টিউটর খুঁজে পাওয়া বিভিন্ন ইয়ে থাকে, তাই আমি হলো এখন থেকে ফাইবার দেখবো, ফাইবার 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 ডট কম ফাইবার এবার আসবে, এখন ফাইবারে হচ্ছে এখানে আমি আমার অ্যাকাউন্ট আছে, এইখানে দেখেন এইখানে এরকম করতে পারবেন সিম্পল ভাবে, ড্যাশবোর্ড এসে এই সিম্পল বিয়ারটা আপনারা করতে পারবেন, বুঝতে পারছেন, চেষ্টা করবেন যেভাবে করা যায় কিনা, তাহলে দেখবেন আপনার হচ্ছে এটাতে ইয়ে করেন লগ আউট ইয়ে আছে, আপনি ভিতরে ব্যাক এন্ড ইয়ে তারপরে নিজস্ব অ্যাকাউন্ট করতে পারবেন বা আই করতে পারবেন। আমার বিষয় হচ্ছে আমি এগুলোতে সময় দিই না, সময় দিলে ইনকাম অবশ্যই হবে, ওই জবের জন্য ইয়ে করছে, তো ওই জন্য একটু কম। যাই হোক, আপনারা হচ্ছে যে কোনো এই ধরনের একটা ইয়ে করবেন, আর আনন্দ আনন্দ আছে না? কাদের কি অবস্থা তোমার? করছি, আচ্ছা স্ক্রিন শেয়ার করো আর দেখি। বিদ্যুৎ আছে না? বিদ্যুৎ নাই তোমার কি? বিদ্যুৎ আছে? চলে গেছে নাকি? শহরের মধ্যে না শহরের বাইরে? শহরের বাইরে। আচ্ছা, কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ নাই, ঝড় বৃষ্টি গুলো হচ্ছে, ভিড় হচ্ছে নাকি তোমাদের ওখানে? মানে একটু হয়েছিল, এখন বন্ধ হয়ে গেছে বাতাস। তাহলে ইয়ে লিখছো পাঁচলি লাস্ট নেম এসে এখানে হচ্ছে আরো বেশ কিছু লেখা দিত, সেগুলো লিখতে পারতা, এগুলো পরবর্তী লাইনে নিয়ে গেলে ও ব্রেক দিয়ে চলে আসে পরবর্তী লাইনে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নিজ দিকে আসো, এটুকুই কাজ। হ্যাঁ, কি করছে এখানে লিখে হলো উপর দিকে দেখি কোন দিকে
আগে থেকে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা করতে বলছিলাম, মানে শেষ পর্যন্ত যদি পুরো কাজ করতে হয় আবার আরেকটা জায়গায় আলাদা করে করা লাগবে, সেটা করনি না না ভাইয়া? আচ্ছা তোমার আপুর কি অবস্থা এখন, মানে পুষ্পিতার কি খবর? খবর ভালো। সে কি কাজ করবে না না কি করবে? করে, ওই প্রত্যেক শুক্রবার করে একটু একটু করে শিখিয়ে দিই আমি। কাজ বুঝতে পারছো তো যেটুকু শিখাচ্ছে সেগুলো? হ্যাঁ, এর আগে রূপন খানের যে কাজগুলো করছে ওর কাজগুলো ভালো হয়েছে, তোমার হলো ওই ধরনের কাজ করা দরকার, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে কাজগুলো আগাবে, মনে করো যে ওর কাজ বিষয় হচ্ছে ওই কোনো সবগুলো সিলেক্ট, তোমার মতো এই এই কাজগুলো পড়ায়নি, কিন্তু অন্য কাজগুলো সে হচ্ছে ওই যে প্রথমে লিঙ্ক আপ করে ইয়ে করলাম না কয়েকটা পেজ ইয়ার হিসেবে, যে আমি এই পেজে ক্লিক করলে আরেক পেজ যাচ্ছে, আরেক পেজে ক্লিক করলে আরেক পেজ যাচ্ছে, যাচ্ছে না এভাবে এক পেজ থেকে ক্লিক করলে, হ্যাঁ ওইভাবে হচ্ছে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আলাদা আলাদা করে পেজ তৈরি করে, তাহলে দেখতে ভালো হবে। রূপন খান যেটা করছে হচ্ছে প্রথম পেজে হচ্ছে রাজশাহী কলেজ সম্পর্কে বিস্তার লিখছে, পরটাতে রাজশাহী কলেজ বিল্ডিং নিচে যেভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে সেভাবে তুমি হচ্ছে এটা দ্বারা প্রেজেন্টেশন তৈরি করছে, প্রেজেন্টেশন মানে তোমাকে দেখাচ্ছে এই জিনিসটা, এটা তার মানে এটা এক ধরনের প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করা যায় জানো। আবার প্রেজেন্টেশনের মধ্যে প্রেজেন্টেশনে আবার সিভি করা যায়, প্রেজেন্টেশনে আবার এরকম ক্লিকেবল করা যায়, মানে পাওয়ার পয়েন্টে যেখানে ক্লিক করলে এখানে যাচ্ছে এই জিনিসটা হচ্ছে প্রেজেন্টেশনে ওই ইয়াতে পাওয়ার পয়েন্টে করা যায়, এই জন্য ওইটাও করা যাবে এটাও করা যাবে, ওটা হাইপারলিঙ্ক করে এটাতে আমরা ওই লিঙ্ক করব আর কি। আচ্ছা এখানে হচ্ছে ইয়াগুলো লাইনগুলো ঠিক করো, একবারে মেলা বড় লাইন হয়ে গেছে, একটু একটু ইয়ে রাখছে তাই এই ইয়াগুলো হচ্ছে ফার্স্ট ফার্স্ট নেম, তারপরে মাথা ফার্স্ট নেমের পর লাস্ট নেম হবে, ওই লাস্ট নেম ওখানে ব্রেক দেয় নিচে নামায় আসো, তারপরে হচ্ছে ওই যে আরো যেগুলো ওই আছে আরো যেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে কাজ করো। আচ্ছা তোমার হচ্ছে যে ইনপুটে ফিল্ডে যেগুলো আছে তুমি তো তাহলে দুটা করছি, দুটা তিনটা করছো তুমি, হচ্ছে একটা হলো সিম্পল ইনপুট, তারপর হচ্ছে আর কি কি ইনপুট করছো, ইমেল পাসওয়ার্ড গুলো করছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখো দিলে কেমন হয়েছে দেখি, নেক্সট ক্লিক করো তো আর ইমেল এটা হচ্ছে ইমেল দিতে হবে, তোমার সেক্স বক্স করা হয়নি আমাদের মনে করো যখন এক্সাম নিত না তখন এক্সাম নেওয়ার সময় হচ্ছে দিয়ে দিত এটা হচ্ছে চেক বক্স করতে হবে এই জিনিসটা, এটাতে এই করতে হবে এটা তৈরি করতে হবে সাবমিট করেন, এটা এমনি সিম্পল ওটা আমার সাবমিট আমাকে দেখাতে হতো যে ডাটা আসছে কিনা, ওটা আমার এক্সাম মানে হচ্ছে প্রত্যেকটা ডাটা বেজে আমার হচ্ছে ওটা তো দেখিনি এখনো, ওটা দেখবো একদিনের মধ্যে দেখবো, আমরা এমনি আগে দেখছি তো সবার অগ্রগতি করবো। ঘর হয়েছিল কি তোমাদের ওদিকে? জি ভাইয়া। ঘর হয়েছিল নাকি তোমাদের ওদিকে? হ্যাঁ কিছুক্ষণ হয়েছিল।
কালকে আসবে না দেখি ভাইয়া খুব একটা এটা অন্য মানে অন্য কোন ডিভাইস থেকে সার্চ দিলে কি পাওয়া যাবে গুড কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে আমরা যেটা করছি এটা লোকাল ঠিক আছে এটা হলো প্রাথমিক আমরা হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করব এই ওয়েবসাইট আমরা লাইভ করতে হলে আমাদের ডোমেইন হোস্টিং নিয়ে আসতে হবে ঠিক আছে ওইটার জন্য টাকা দিতে হয় টাকা ওই পিএসপি করলে টাকা একটু কম লাগে হালকা টাকা দিতে হয় আর জাভা করলে একটু বেশি টাকা লাগে বা অন্য ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে আপনি মানে সিকিউরিটি বিষয় থাকে তো সিকিউরিটির উপর নির্ভর করে যে আসলে আমার কত প্রয়োজন পড়বে টাকার প্রয়োজন তারপরে হচ্ছে বিভিন্ন ইয়ার বিভিন্ন দেশ এখন যে বিষয়টা হচ্ছে এটা হলো ওটা হচ্ছে ওয়েবসাইট মেনু ঠিক আছে ওটা ডোমেন হোস্টিং মাধ্যমে করলে হয় তাছাড়া এমনি যদি আমি একই ওয়াইফাই থাকি এবং আমার ইয়া যদি ইয়া থাকে যে আমি এখানে আছি আমি যেগুলো কাজ করছি আমার প্রজেক্টটা আমি হচ্ছে কি করব আমার লাইভে নাই কিন্তু আমার প্রজেক্টটা রানিং আছে আমার পিসিতে এই জিনিসটা আমি অন্য পিসি থেকে আমি দেখতে পারবো কিন্তু সেটা আমার একই ওয়াইফাই মধ্যে খারাপ আছে মানে আমি যদি আমার কলেজের ওয়াইফাই থাকে তাহলে কলেজের ওয়াইফাই যারা যারা ব্যবহার করে তাহলে আমার অ্যাক্সেস করতে হবে সেই জন্য আমার অ্যাক্সেসে কিছু সিস্টেম আছে ওগুলো আস্তে আস্তে দেখবো ওগুলো এগুলো এখন দেখার দরকার নাই ঠিক আছে ওইসব বিষয়গুলো আছে আর কি প্রশ্ন বলো এই এইচটিএমএল দিয়ে কি গেমের কোড করা যায় গেম হ্যাঁ আচ্ছা আমার উপর নির্ভর করবে যে আমি আসলে গেমের এটা কেন করব বা কি জন্য করব বা কোন ডিভাইসে করব আমি যদি ডিভাইস আমার মোবাইল হয় তাহলে আমার অ্যান্ড্রয়েড যা লাগবে অ্যান্ড্রয়েড গেলে আমার জাভা অথবা কটলিন শেখা লাগবে ঠিক আছে আর এই এস্টিমেটটা হচ্ছে তোমার হলো প্রত্যেকটার হচ্ছে প্রাথমিক থাকে না কোন একটা শিখার প্রোগ্রামিং এর প্রাথমিক মনে করো মানে প্রোগ্রামিং বা ওয়েবসাইট এর প্রাথমিক এটা এটা দেখলে একটা কি হচ্ছে না হ্যালো ওয়ার্ল্ড তুমি যখন প্রিন্ট করলা হ্যালো ওয়ার্ল্ড শো করলো বা আমার নাম শো করছে যে আমি কি করলাম এখানে সেভ করে দিলাম ওই জিনিসটা ওখানে চলে আসলো তার ট্যাগের মাধ্যমে এটা হলো সিম্পল ভাবে যখন আমি পাইথ ইয়েতে যাবো যে জাভাতে যাবো জাভাতে গেলে আমাকে কি করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিলে আমার ওই ভিতরে কোডের মধ্যে দিলে আমার ওই জিনিসটা শো করবে আমার ইয়েতে মানে ব্রাউজারে বা রান করে যেটা এখানে কমান্ড লাইনে শো করবে এটা ইয়েতে জাভা আমি যদি পিএসপি তে করি কমান্ড লাইনে সেক্ষেত্রে আলাদা ইয়ে দিতে হয় এই ডলার চিহ্ন সিম্বল দিয়ে ওটা প্রিন্ট লিখতে হয় তাহলে ওটা চলে আসে ওইভাবে আমি যদি পাইথনে যাই সেক্ষেত্রে সরাসরি প্রিন্ট লেখা ব্র্যাকেটের মধ্যে ইনভার্ট কমার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড বা যাই লিখবো আমার চলে আসে শুরু হয়ে আমি যদি জাভা স্ক্রিপ্টে করি একইভাবে প্রিন্ট করে ওই করলে চলে আসে মানে ডকুমেন্ট ডট উইন্ডোজ ডট ডকুমেন্ট কিছু ইয়ে আছে ক্রাইটেরিয়া আছে ওগুলো দেখবো এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে প্রিন্ট করতে পারি তার মানে হচ্ছে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা এটা হলো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমার ওয়েব এটা একটা প্রাথমিক ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে আমার এইচটিএমএল এই অন্যান্য ল্যাঙ্গুয়েজ রাখে এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি করছে তারপরে এই ল্যাঙ্গুয়েজ ভিত্তি করে ওয়েবসাইট হতে এক বাদ দিয়ে ওয়েবসাইট করতে পারে না এইচটিএমএল বাদ দিয়ে মানে এরাই ভিত্তি করে করা হয়েছে এক নম্বর আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা হচ্ছে আলাদা সুইংটা করে বা অন্যান্য বিভিন্ন রকম ইয়ে আছে তারপরে অ্যান্ড্রয়েড এর জন্য আলাদা ইয়ে আছে যে অ্যান্ড্রয়েড এর আগে ছিল হচ্ছে জাভা পরে ডার্ট ল্যাঙ্গুয়েজ আছে যেটা পাইথন থেকে মানে ফ্লাটার বলা হয় তারপর আরো বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত আসছে মানে অ্যান্ড্রয়েড এর এক ধরনের আইওএস এক ধরনের এগুলো সবগুলোতে যখন সাপোর্ট করে সেটা ফ্লাটার হয় বা বিভিন্ন রকম আসলে ল্যাঙ্গুয়েজের অভাব নাই যে প্রত্যেকটা এই ল্যাঙ্গুয়েজ গুলো নিয়েই হচ্ছে মানে এইসব ল্যাঙ্গুয়েজ এরকম আমার উপর নির্ভর করতে আমি গেম করবো তাহলে আমাকে অবশ্যই গেমের জন্য আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জাভা ঠিক আছে পাইথন ঠিক আছে এছাড়াও আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে আমার জাভাতেও করতে পারি জাভাতে আমার যেমন হচ্ছে ইয়ে করতে পারি যে লটারি সিস্টেম বা বিভিন্ন ইয়ে সিম্পল সিম্পল প্রোগ্রামিং করতে পারি কিন্তু আমার জন্য ওটা আমাকে ভাষাটা শিখতে হবে ঠিক আছে পারবা এটা এটা ওই তোমার জন্য উপযুক্ত কিন্তু আমি তো কবে এটা শুরু করবো ভাবতেছি সিম্পল ভাবে পারবা এবং ওটা অ্যাপস অনুসারে তুমি নিয়ে আসবে তাহলে ওটা অ্যান্ড্রয়েডে নিয়ে যাওয়া যাবে কনভার্ট করতে হবে ঠিক আছে
আসলে এক একটা পার্ট এক এক রকমের। আমি যেটা শিখতে চাই হচ্ছে ওয়েবে, ওই এইচটিএমএল হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আমি ওয়েবে কিভাবে শো করছি একটা আমার সাহস আছে আমি পাচ্ছি। তোমার হচ্ছে তুমি যদি মনে করো অনেক বিষয় জানার ইচ্ছা, তাহলে শুরু করতে হবে একবার থেকে এইচটিএমএলটা শুরু, ঠিক আছে? আর একটা প্রশ্ন ছিল, আচ্ছা বলো, এই কোর্সটা কতদিন করাবেন? দেখি তোমাদের অগ্রগতি দেখি, আমার লকডাউন পর্যন্ত তো আছে, লকডাউন 5 তারিখ পর্যন্ত আছে, না না দেখি 5 তারিখ পর্যন্ত আছে। হ্যাঁ, এরপরে চিন্তা ভাবনা হবে আমার। আসলে যদি আমি বাসায় যাই সেক্ষেত্রে আমি রাতে সময় দিতে পারবো কিনা একটা ফ্যাক্ট থাকবে, ঠিক আছে? আসলে কোর্স করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার, আমি মেইনলি যেটা বলছি সেটা হচ্ছে আমি একা একা বসে থাকি, একটা বিষয় জানি সেক্ষেত্রে আমি ভুলে যাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি চর্চা করি সেক্ষেত্রে তো এমনি এমনি কথা কারো শিখায়, এটা এক ধরনের। আর একটা কারণ হচ্ছে যে আমি যে কোর্সটা করছি, এই কোর্সটা আমি আমার মাধ্যমে যে অন্য কেউ একজন শিখে তাহলে সে যেন একটা আইডিয়া পায় যে এই বিষয়ে, এই বিষয়ে আমি একটু অনুভূত শিখছি, এরকম আইডিয়া। তুমি একটা আইডিয়া পাচ্ছ না যেখান থেকে অমুক ভাইয়ার থেকে বা অমুক ভাইয়ের থেকে অমুক ট্রেনার থেকে শিখতেছি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এটা তো শিখছো, মানে যেটা তো একটু পারবা, যে এটা হলো তোমার প্রাথমিক। তুমি কোথাও যদি বলা হয় তুমি যে ইয়ে তোমার তোমার হলো আইসিটি বই আছে, আইসিটি বই যে এসটিমে যেগুলো তুমি এগুলো বুঝতে পারবে না, যেগুলো এইভাবে ইয়ে হয় রান হয় তখন বলতে পারবে না ক্লাসে, যেগুলো আমি পারি, এটা কোনো একটা প্লাস পয়েন্ট তোমার জন্য। এবং যারা হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যারা কোর্স করছে বা ইয়ে করছে তারাও বলতে পারবে যে আমি সেটা জানি। তো এইভাবে একটা ওয়েবসাইট করা হয়, এইচটিএমএল এর কাজ কি, এই হেডিং এগুলো লিঙ্ক এর কাজ কি, আমার বডির কাজ কি, ট্যাগ এর গুলো কাজ কি, বুঝতে পারবা। আর এগুলো কাজ নোট করে ওয়াও অ্যাডমিন লগ ইন সুন্দর ইজানে এভাবে হচ্ছে আলম কিরে আনন্দ, আপনি হচ্ছে এভাবে কাজ করবেন বুঝলেন, সেখানে সুন্দর একটা প্রেস করছে এভাবে, আপনি হচ্ছে এটা লগ ইন করেন। আর কি প্রেস করছেন দেখি ভাই, এই একটা যে করছেন আগে তো কাজ করেন নি? না আমি লগ ইন পেজই করছি এটা। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে একটা ছবি তাই না, নিচেরটা হচ্ছে আপনি পেজেরই ইয়ে করছেন কিন্তু ভিতরে হচ্ছে ইয়ে করছেন, এখানে লেখেন নি কিছু? ইমেল লেখেন, পাসওয়ার্ড দেন, এগুলো সব লেখেন, লগইন হচ্ছে না তো ভাই, দিলে তো লগইন হয় না, ইমেলটা লেখেন, ইমেল পুরো লেখেন। এটা হচ্ছে ডাটাবেজ না, আমরা যখন ইয়ে করবো ওই জাভা স্ক্রিপ্টটা ইয়ে করবো তখন এই জিনিসটা কাজে দিবে, এখন হচ্ছে আপনি হলো ওই কনসোলে ক্লিক করেন, কনসোল যেখানে কনসোল ক্লিক করছেন। হ্যাঁ তো ওখানে আপনি এখন আমরা দেখতে পাচ্ছি না ইয়ার কি, যে আপনি হচ্ছে কনসোলে যেতে ক্লিক করছেন, এবার আপনি ইয়ে করেন, এখানে ইয়ে করেন ইউজার নেম পাসওয়ার্ড আর ইয়ে দেন, ইমেল আর পাসওয়ার্ড দেন। এমনি তো লিখবো না কি হবে, এভাবে ইউজার নেম এরকম না কি হবে সুন্দর করে এমনি যাইতে লাগেন, ডট 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 লাইন কাজ করে কিনা দেখেন, কনসোলে কাজ দেখায় তাহলে এবার ইয়ে করেন ওইখানে না এইয়াতে অ্যাডমিন লগইন লগইন আছে
দেখেন এখানে ওইখানে লিখছেন কেন এখানে নোট এবিসি এট দ্য রেট অফ জিমেল ডট কম দেন নজিবুর রহমান দেন নজিবুর এট দ্য রেট অফ জিমেল ডট কম এখানে হচ্ছে যখন আপনি জাভাস্ক্রিপ্ট বা ইয়ে থাকবে তখন হচ্ছে এখানে শো করবে যে কনসোল না এখানে শো করবে আপনি কি কাজ করছেন আপনি কি হচ্ছে এটা তারপর আপনি হচ্ছে ওখানে ক্লিক করেন আমি কোনো কিছু লিখলে বা ইয়ে হলে আমার ভুল হলে বা ইয়ে হলে এখানে শো করা আপনার রান হচ্ছে কেন এটা চেক করাবে না যাই হোক ভালো কাজ করছেন তবে ওই একটা কাজ করবেন হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সুন্দর করে কাজগুলো গুছিয়ে একটা নতুন ইয়েতে করবেন এটা হচ্ছে কাজগুলো লিঙ্কিং করা শিখছি না যে যেমন চারটা পাঁচটা বা ছটা পেজ নিলেন লিঙ্কিং করে রাখবেন এটাতে ক্লিক করলে কাজ এটাতে ক্লিক করলে কাজ দেবে এটাতে ক্লিক করলে তাহলে আপনি হয়ে যাবে মানে প্রথমে লগ ইন রাখবেন লগ ইনে ক্লিক করলে চলে যাবে অর্থাৎ ওপেনিং এর সময় লগ ইন আসবে লগ ইনে ক্লিক করলেন আপনার ইন্টারফেস গুলো চলে যাবে লগ ইনের পাশে আপনি একটা রেজিস্ট্রেশন বাটন দেবেন ওইখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্মটা আসবে তখন দেখবেন যে অর্গানাইজ হয়ে হচ্ছে যে রেজিস্ট্রেশন এরপরে আপনি লগ ইন তো করলেন এখন রেজিস্ট্রেশনে প্লে করবেন যে রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে পাঁচটা বা ছয়টা ফিল্ড রাখলেন যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার নেম মাদার নেম ইমেল অ্যাড্রেস জিমেল আইডি ইমেল অ্যাড্রেস তার মোবাইল নাম্বার তারপরে এমনি অ্যাড্রেস তারপরে বিভিন্ন বিভিন্ন আরপে বিভিন্ন পেজে দেখি যে নিচে লেখা আছে যে ইয়েট নট রেজিস্ট্রেশন পেজ রেজিস্ট্রেশন এরকম করে ফর্ম রাখা ওই ধরনের আপনি ফর্ম তৈরি করবেন এটা এই জন্য এটা ইয়া করা যে ফর্ম তৈরি করবেন ফর্ম তৈরি করবেন এবং একটা রেজিস্ট্রেশন ফর্ম করবেন একটা লগ ইন ফর্ম করবেন তাহলে আমরা এটা দেখবো দেখার পরে রেজিস্ট্রেশন ফর্ম করার পর ওই রেজিস্ট্রেশন কিভাবে লগ ইন করে এটা হয়তো আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ঠিক আছে ওটা চিন্তা করার দরকার নাই ওয়েলকাম ইলিমেন্টে ক্লিক করেন তো ইলিমেন্টে ইলিমেন্টে কোন কাজ নাই আর ইলিমেন্টে কোন কাজ নাই যাই হোক আপনার কাজটা ভালো হয়েছে ধন্যবাদ তাহলে স্ক্রিনশট অফ করে দেন আমাদের এক ঘন্টা পরবর্তী আবার ইয়ে হয়ে যাবে যেগুলো বিষয় আছে HTML CSS JavaScript SQL Python PHP Bootstrap তারপরে Java jQuery C++ অনেক বিষয় আছে আমরা যেখানে কাজ করছি সেটা হলো মেইনলি HTML প্রাথমিক প্রথম কাজটার পরে কিন্তু আমাদের CSS আছে আমার CSS আছে কি দেখি ঠিক আছে CSS এর কাজ হচ্ছে CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট এর আগে একদিন বলছি আজকে আবার বললাম এই ক্যাসকেডিং স্টাইল শিট আবার কাজ দেখেন ভাই আমাদের HTML কি সব হয়ে গেছে না HTML বাকি নাই কিছু HTML আর CSS পাশাপাশি না একসাথে মোটামুটি অংশ
আরটা কি জানা দেখলাম যাই হোক যে তিন ধরনের আছে এটা একটা দেখেন যেটা হলো সিএসসি ঠিক আছে সিএসসি এক্সাম্পল ঠিক আছে বডি জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু কি করলাম H1 এর কালার থাকবে হোয়াইট আর টেক্সট অ্যালাইন থাকবে সেন্টার আমার লেখা রেড এর মধ্যে আমার H1 থাকবে ঠিক আছে কালার হলো লাইট ব্লু ব্লু এর মধ্যে কি সাদা এবং পি মানে আমার হচ্ছে পি মানে কোন এটা পি হচ্ছে আমার প্যারাগ্রাফ প্যারাগ্রাফে কি কি থাকবে আমার প্যারাগ্রাফে ডাল দেখবো ফন্ট হচ্ছে ভারদানা আর হচ্ছে ফন্ট সাইজ আর বি এরকম থাকবে এটা হচ্ছে সিএসএস কোড এরকম কোন আমরা দেখছি কারণ আমি ক্লিক করলাম ক্লিক করে দেখলাম এস্টিমেট সহ একদম মানে সিএসএস আর এস্টিমেট অতভাবে জড়িত সিম্পল ভাবে ওটা আলাদা থাকবে দেখেন এখানে লিখছে মাই ফার্স্ট সিএসএস এক্সাম্পল এটি মনে করেন এই জায়গাটা চেঞ্জ করে দিলাম অটোমেটিক এখন দেখা যায় এটি চেঞ্জ করলাম চেঞ্জ হয়েছে হয়নি হ্যালো এইটুকু দেখেন আমি চেঞ্জ করলাম এখান থেকে রান দেবো আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাবে গ্রিন হলো হ্যাঁ ভাই হয়েছে আমি এখানে রেড দেবো রেড আমার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে হচ্ছে না সিএসএস কাজ সিএসএস ডাইনামিক আমি হতে এইখানে সব ঠিক আছে সব ঠিক কিন্তু সিএসএস কি করলাম এখানে চেঞ্জ করলাম পুরো এটাই মানে কমে গেছে আমি বডির ক্ষেত্রে করব বডি আমি যদি এটা বডিতে না করি অন্য কোথাও করি সেক্ষেত্রে অন্য রাখবো আমি এটা এডিট করে দিলাম এটি হচ্ছে আগের অবস্থায় রাখছি এটি হচ্ছে লাইট ব্লু আমি এত মনে করি অদের ইয়াতেই দেখতেছি রাইট করলাম চলে গেল রাইট সেন্টার কোর্স মানে মাঝখানে রাখছে না দেখতে দেন ভালো লাগে এটাই হচ্ছে সিএসএস কাজ এখন দেখো নিচের লেখাটা নিচের লেখা আছে এটা আমি হচ্ছে 10 করে দিব সাইজ 10 ছোট হয়ে যাবে আমি এটা 30 করে দিলাম এই নিচের লেখাটা আমরা ইয়া সেন্টার করতে পারবো না হ্যাঁ বডি H1 পি মানে H1 মানে হেডিং 1 পি এগুলো আমরা চেঞ্জ করছি আমি এখানে আমি এখানে যে ফন্ট সাইজ নাই এটা হচ্ছে
আমরা হচ্ছে এইচটিএমএলটাকে এইচটিএমএল এর পুরো এইচটিএমএল ট্যাগ মানে এইচটিএমএল এর মধ্যেই আছে এইচটিএমএল সিএসএস পূর্ণ করছে এই হেডের মধ্যে করছে এটা আমরা কিন্তু আগে এমনি ম্যানুয়ালি আপনাদের দেখালাম এইভাবে পরে এভাবে করে আস্তে আস্তে অর্গানাইজ হয়ে আসছে প্রথমে এলোমেলো করানোর উদ্দেশ্য হচ্ছে আপনি মাদারগান ঢুকে আপনি যদি একবারে ইয়ের মতো করে রোবটের মতো করে শেখায় ঠিক আছে আপনি বলবেন যে এত কঠিন করে শেখায় শেখানোর অনেক টেকনিক কিছু থাকে তো আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবগুলো মানে আসলে আমি দেখলাম আসলে কিভাবে শেখানো মানে আমি হলো প্রত্যেকটা ব্যাচকে যেমন দুদিন চার দিন পাঁচ দিন ইমপ্লিমেন্ট করি বা বিভিন্ন বিষয় নিয়ে দেখি দেখার পর অবজারভেশন করার পর তারপরে বুঝে কিভাবে শেখানো যায় আমার বিষয় হচ্ছে আমার প্রথম দিনটা ভালো লাগানো লাগবে না লাগলে কোনো সমস্যা আমি ডিমোটিভেট করতে পারি না মোটিভেট করছি যে এটা পারা যাবে আমার এখানে বডি মানে আমার বডি মানে হচ্ছে যে এই বডি ট্যাগ এই যে এই বডি ট্যাগ না এখানে এই বডি এই বডি ঠিক আছে এই বডির মধ্যে যা থাকবে মানে বডিটা হচ্ছে মেন আমাদের তো হেডলাইন দিয়ে এই সময় মেন পুরো এস্টিমেট এর বডিটা কি হবে রেড এইখানে দেখেন ওই রেডটা আমি এখানে রেড করতে এইচ ওয়ান ট্যাগ তাহলে ওই এইচ ওয়ান ট্যাগ এখন দেখেন এইখানে আমি আলটা কাজ করি কি করবো ব্যাকগ্রাউন্ড করা ব্যাকগ্রাউন্ড কালার এখানে মনে করেন দিয়ে দিলাম কোনো কাজ হয় কিনা কাজ হয়নি মানে আমার ব্যাকগ্রাউন্ড কালার নাম বা আনমোল আচ্ছা এখানে মেলে কোনো একটা ভুল আছে খালি ব্যাকগ্রাউন্ড দিই এটা ব্যাকগ্রাউন্ডে এটা দেখতে হবে আবার কোথায় কি আছে আমি এখানে সার্চ করি মানে আমার যখন এ হবে যে এটা কোথায় হলো তাহলে ইয়ে পাবে কোথায় লিখবেন কোথায় কি ব্যাকগ্রাউন্ডের কালার গুলো আমার ভুল করছে একবার দেখি কি আছে ব্যাকগ্রাউন্ড কালার তো এইভাবে আছে আমি আর বাদ দিতাম বুঝলেন আর বাদ দিতাম আমি এখানে পুরোটাই কত করে আমি কি বাদ দিছিলাম আর বাদ দিছিলাম এই জন্যই আমার ঝামেলাটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিলাম এখানে একটু হোল্ডে থাকেন একটু কথা বলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো এবার হচ্ছে একটু রান করছি দেখেন আমি কালারটা চেঞ্জ হতে না দেখেন এখানে মানে ওখানে আমার ওই ব্রাউন লেখা লাগে আর লেখা হয়নি বুঝছেন তো এখানে মনে করেন গ্রিন দিব গ্রিন হলো না আন্ডারলাইনে আমার ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড কালার হলো এগুলো হচ্ছে সিএসএস এর কাজ একটা জিনিস আরো অনেক রকম কাজমা করা যাবে আপনি হলো সিএসএস এগুলো দেখলে দেখতে হবে যাই হোক একটা জিনিস অনেক কাজ আছে আমাদের হচ্ছে এসব কাজ আমরা হচ্ছে আস্তে আস্তে দেখব এখন দেখেন এটা হলো সিএসএস এর প্রাথমিক আছে সিএসএস এ দেখেন কিছু ইয়া বলছে যে সিএসএস টেমপ্লেট বা ইয়ে কিভাবে করে না করে তারপর সিএসএস এ সার্টিফিকেট ইউনিট এসি ফাংশনালিটি এসি অনেক বিষয় আছে এখন হলো আমরা সিএসএস ইন্ট্রোডাকশনে যাই যে হোয়াট ইজ সিএসএস আমরা এগুলো পড়ছি যে সিএসএস বলতে এখানে যেটা হয়েছে যে ক্যাসকেডিং স্টাইল শীট সিএসএস স্ট্যান্ডস ফর সিএসএস ডিসক্রাইব হাউ এইচটিএমএল এলিমেন্টস আর টু বি ডিসপ্লে অন স্ক্রিন পেপার অর ইন দ্য আদার মিডিয়া এইচটিএমএল পেজটা কিভাবে আপনি শো করে পুরোটাকে কন্ট্রোল করবে হচ্ছে দেখাবে হচ্ছে এটাকে ফ্রি আছে মনে করেন যে আপনার
কাঠামো থাকে না, আপনি হাড় হচ্ছে মানে আপনি হলো শরীরের একটা কাঠামো, কাঠামোটাকে তখন মাংস সেট করা হবে, এই মাংস সেট করে একটা রূপান্তর করা হবে একটা মানুষের রূপান্তর। তাহলে এই এইটুকু কাজকে বলা হয় হচ্ছে এই মনে করেন কাঠামোটা হচ্ছে স্টিমের আর ওটাকে মানুষের রূপান্তর করা হলো, মনে করেন আপনি কঙ্কাল থেকে আপনি মানুষের রূপান্তর করবেন, মানুষের রূপান্তর হচ্ছে সিএসএ। আর যখন আপনি চলাফেরা করবেন এই ডাইনামিক যন্ত্র সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, মানে জাভাস্ক্রিপ্ট এটা, ঠিক আছে। এখন দেখি আমাদের এখানে সিএসএ বিষয়ে যেগুলো আছে এটা দেওয়াই আছে, দেখেন এখানে স্ক্রিন পেপার বল আদার মিডিয়াতে কি করবে ডিসক্রাইব করবে, স্ক্রিনে কিভাবে ডিসক্রাইব করবে, ঠিক আছে। যাই হোক, তারপর সিএসএ সেভ এ লট অফ ওয়ার্ক, অনেক সময় কাজ করে থাকে, ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজেস উইথ অ্যাট ওয়ান্স, একসাথে অনেকগুলো পেজের কাজ করতে পারে, এক্সটার্নাল স্টাইল শিট আর স্টোর ইন সিএসএ ফাইল, এই এক্সটার্নাল সিএসএ করাই বলছি, মনে করেন স্টোর স্টোর ইন সিএসএ ফাইল স্টোর করা। যাই হোক, সিএসএস ডেমো অন ওয়ান এইচটিএমএল পেজ মাল্টিপল স্টাইল, একটা এইচটিএমএল মাল্টিপল স্টাইল কেমন স্টাইল এর মধ্যে দেখেন, এখানে ওয়েলকাম টু মাই হোম পেজ ক্লিক করলাম, আচ্ছা কত রকম দেখবেন বলে এটাই হলো সিরিজ, আপনি একটার সাথে ওয়েলকাম টু মাই হোম পেজ, হোম পেজ এর পরে আপনি বিভিন্ন জায়গায় ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন একটা পেজে গেল, তারপরে এখানে ক্লিক করলে কোনো ইয়ে নাই, লিঙ্ক টু লিঙ্ক আমাদের এগুলো কোনো আলাদা করা আছে এই এখানে, এইভাবে হচ্ছে হলো সিএসএস। আপনি এখানে টাইপ করে গেলেন চলে আসলো, করে না আমি মনে আবার আসবো আগের অবস্থা আসবে টু কোন স্টাইলটা আপনি এটা হলো সিএসএস কাজ। সিএসএস কাজ আরো আছে যেখানে এই এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা করে দেখাচ্ছে, এখন দেখেন একই জিনিস একটু আগে দেখালো এই জিনিসটা প্রবলেম সলভ কিভাবে করবেন, দেখেন এখান দিয়ে আছে যে সিএসএস সলভ এ বিগ প্রবলেম, HTML was never intended a content tags for formatting web page. HTML was created describe kono web page like HTTP. H1 tag p tag. কিন্তু এর বাদে যে একই যে আরো বড় করে দেওয়া লাগবে বা আদার কালার করতে হবে সে পাবে না, সাধারণ জিনিস করতে হবে। তাহলে সাধারণ জিনিস থেকে তখন আমি এই জিনিসটা এই প্রবলেমটা সলভ করবো তখন আমাকে CSS ব্যবহার করতে হবে। এবার হলো সেন্টেক্স, CSS এটা হচ্ছে সিলেক্টর, আমাদের সিএসএস কিভাবে কাজ করে, সাপোজ মনে করেন যে আপনি হচ্ছে সিলেক্টর হচ্ছে এইচ ওয়ান বা কারো নাম বা যে কোনো একটা সিলেক্টর, মানে এটাকে বলা হয় এই জায়গাতে যেটা থাকবে সিলেক্টর, কার আগে এই ব্যাকিং সেকেন্ড ব্র্যাকেটের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সিলেক্টর, ঠিক আছে। সিলেক্টর এইচ ওয়ান থাকতে পারে, বডি থাকতে পারে, পি থাকতে পারে, মানুষের নাম থাকতে পারে, যেটা এসে সেটা কন্টেনার থাকতে পারে, বা মানে যেটাই থাক এই থাকার পরে কি হবে সিলেক্টর। এখন হচ্ছে যদি সেটা হলো HTML ট্যাগে হয় সেক্ষেত্রে তার আগে ডট বা হ্যাশ দিতে হবে না, আর যদি বা অন্য বেশ কিছু কারণ আছে, আর যদি সেটা হচ্ছে HTML ট্যাগ হয় তাহলে এগুলো দিতে হচ্ছে না, আর যদি যদি মানে HTML ট্যাগের বাইরে হয় তার নাম হয় বা কন্টেনার বা এখানে আইডি বা ক্লাসের হয় সেক্ষেত্রে আইডির ক্ষেত্রে কি করতে হয়, আইডির ক্ষেত্রে আপনার হচ্ছে হ্যাশ চিহ্ন দিতে হয় আর ক্লাসের ক্ষেত্রে ডট চিহ্ন। যাই হোক, এ যেহেতু HTML ট্যাগ একটা H1, এখানে হচ্ছে কালার ব্লু করতে কালার ভুল করছে ফন্ট সাইজ 12, এখানে হচ্ছে আপনার কালার হলো ডিক্লারেশন, দেখেন এই শুধু এটুকু ডিক্লারেশন কালার ব্লু পর্যন্ত ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা কমপ্লিট হয়েছে এই সেমিকলন দ্বারা, এখানকার দেখেন সেমিকলন দ্বারা কমপ্লিট করা হয়েছে। এখানে হচ্ছে প্রপার্টি মানে হচ্ছে কালার আর ব্লু মানে হচ্ছে ভ্যালু, এই কালারের মানে কালার মানে প্রপার্টি, আর এই যে আপনার কালার কি রং কি আপনার গায়ের রং কি, আমার গায়ের রং সাদা, আমার গায়ের রং কালো বলে না, আপনি রিলিজন কি আপনি হিন্দু অথবা আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, এখানে এখানে হচ্ছে প্রপার্টি কোনগুলো, যে আমি আপনার হচ্ছে রিলিজন প্রপার্টি, আপনি গায়ের রং কি এটা প্রপার্টি, আপনার নাম কি এটা প্রপার্টি, হ্যালো কোনগুলো তাহলে আমার নাম, আমার নাম যেটা বললাম গোলাম হোসেন বা আনন্দ বা নজিবুর রহমান বা অন্য যাদের নাম আছে তাদের নাম, তাহলে কি হবে এই যে নামগুলো হচ্ছে হ্যালো। তারপর হচ্ছে আপনার ধর্ম কি বা রিলিজন কি, আপনি আমি ইসলাম, আমার খ্রিস্টান, আমার হিন্দু হিন্দি হিন্দু বা আমি বৌদ্ধ, এগুলো হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে। একইভাবে ফন্ট সাইজ,
আপনার সাইজ কত, আপনার সাইজ কত এটা হচ্ছে প্রপার্টি। আপনি যখন সাইজটা বলবেন যে এটা 12 পিক্সেল 10 পিক্সেল 100 200 এটা ফেলুন। ওকে এটুকু বুঝতে পারছি? হ্যাঁ ভাই। এখন দেখেন ওই জিনিসটা দেওয়া আছে কালার এবং অ্যালাইন ট্যাগ, এই ইয়া করলে ওই হবে। ওই জিনিসটা প্রথমে যেটা দেখালাম ওটা ভাগ করে দেখাচ্ছে আইওস্টার ডায়োড সিলেক্টর। সিলেক্টরটা আমরা যেটা দেখলাম সিলেক্টরগুলো কি কি সিএসএস সিলেক্টর সিলেক্ট দা এইচটিএমএল এলিমেন্টস ইউ ওয়ান্ট টু স্টাইল। অর্থাৎ আপনি এমন একটা সিলেক্টর তৈরি করবেন যেটা হচ্ছে কিভাবে আপনি ওটাকে স্টাইল হিসেবে ব্যবহার করবেন, ওটাকে স্টাইল করবেন। স্টাইল করবেন মানে ওটাকে আপনি কাস্টমাইজ করে কোন একটা কালারিং করবেন বা স্টাইল করবেন। স্টাইল মানে কি, কোন একটা মানে স্পেশাল স্টাইল বলে না, একটা অন্যরকম কালারিং অর্গানাইজ হয়ে বা কোনো কিছু একটা করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে মানে কোন কালারে করলেন বা ছোট করলেন বড় করলেন বা কিছু একটা করবেন, যেটা আছে সিম্পল আছে সিম্পল থেকে একটু চেঞ্জ করবেন, সেটাকে বলা হয় স্টাইল। আপনি সাদা মাটা মানুষ, আপনি স্টাইল করে কি করতে হয়, চুলে স্পাইক করেন, নাহলে কি করেন, নাহলে হচ্ছে মানে আপনি হলো মনে করেন যে প্যান্ট শার্ট এসে বিভিন্ন সিম্পল ভাবে চলেন, সেটা বিভিন্ন যখন আপনি এক্সট্রা অর্ডিনারি হতে যাবেন তখন অবশ্যই আপনাকে ওটাকে স্টাইল বলে। তো এখানে স্টাইলটাকে সিএসএস, ঠিক আছে, প্রথমে আপনি সিলেক্ট করতে হবে যে কোন শব্দ দ্বারা বা কোন এস্টিমেট এলিমেন্ট দ্বারা আমি কি করব, আমি স্টাইল। ইউ ক্যান ডিভাইড সিএসএস সিলেক্টরস ইনটু ফাইভ ক্যাটাগরি, পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা যায়। সিম্পল সিলেক্টর, সিম্পল সিলেক্টর কোনগুলো, সিলেক্টর এলিমেন্টস বেস অন নেম আইডি ক্লাস, অর্থাৎ নেম অনুসারে আইডি অনুসারে ক্লাস। তারপর কম্বাইনেটর সিলেক্টর, সিলেক্ট এলিমেন্টস বেস অন এ স্পেসিফিক রিলেশনশিপ বিটুইন নেম। Pseudo class selector, selector element based on a certain state. Pseudo element selector, pseudo element selector, যেখানে হচ্ছে select the style and part of element। বিভিন্ন রকম আমরা করছি কিন্তু আগে, সেগুলো কিন্তু আমরা আস্তে দেখবো। তারপরে attribute selector, element select element based on attribute and or attribute value। যাই হোক, the page will explain the most basic selector CSS ekta de ache take ek selector ekon how ki bhabe korbo er age ekbar bolechi je tin dhoroner ia ache eta tin dhoroner three ways to insert CSS external internal inline amra jeta hocche ekta line er tag er bhitore jeta korbo আগে দেখাচ্ছি যে আমরা হচ্ছে বডির মধ্যে ভিতরে কাজ করলাম, ওখানে ট্যাগ দিয়ে দিলাম স্টাইল লিখে সমান সমান এটা দেয়, এটা হচ্ছে ইনলাইন। এক্সটারনাল হচ্ছে হেডের মধ্যে যেটা করলাম মানে ইনলাইন। ইন্টারলাইন, ইন্টারলাইন মানে আমি হেডের মধ্যে কাজগুলো করলাম এর আগে, এই এই কাজটা হেডের মধ্যে করলাম না, এটা দেখেন এটা হেডের মধ্যে, হেডের মধ্যে তার মানে হেডের মধ্যে, এটা হচ্ছে ইন্টারলাইন। আর একটা হচ্ছে এক্সট্রা লাইন, এক্সট্রা লাইন হচ্ছে আপনার বাইরে কোনো একটা লোকেশনে থাকবে কিন্তু এই কাজে থাকবে এবং পুরোটাই নিয়ন্ত্রণ করবে, এখানে আর কোনো কাজ আছে দেয়া দিচ্ছে এখানে। কতদিনও দেখছি আজকে আবার দেখি, এই দেখেন প্রথম কার্ড, প্রথম কার্ডটা হচ্ছে এইটুকু কতটা আছে লিঙ্ক কি নামে মাই স্টাইল দেওয়া আছে। তো এখানে হচ্ছে এই স্টেপ মাই, এর নাম হচ্ছে মাই স্টাইল ডট সিএসএস, আমার এক্সটার্নাল আলাদা দাগায় আছে সেটা, আর সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে হলে রিল লেখা স্টাইল সিলেক্ট হয়ে আর এটা হচ্ছে এক্সটার্নাল মাই স্টাইল শিট, এটা ঠিক আছে। এইটা যখন আমি হেড ট্যাগ এর মধ্যে দেবো, দেখেন ওই জিনিসটা দেখে এবার দেখ, ওটা যখন এর মধ্যে দিচ্ছি সেটা হচ্ছে ইন্টারনাল। আর আমি যখন একটা লাইনের মধ্যে দেবো, দেখেন লাইনের মধ্যে দিচ্ছি এইচ ওয়ানের মধ্যে, এটা কেন কালার ব্লু, এখানে আলাদা না, এটা বডির মধ্যে দিচ্ছে, বডির মধ্যে একটা ট্যাগের মধ্যে দিচ্ছে, তখন এটাকে বলা হয় ইনলাইন।
এগুলো হচ্ছে আমাদের কাজের কাজের উপর নির্ভর করবে আমি কোনটা নেবো, আমার ইনস্ট্যান্ট দরকার সেক্ষেত্রে ইনলাইন করলাম, এক্সটার্নাল আমার ইনস্ট্যান্ট বা একটু দরকার এভাবে করলাম, অর্গানাইজ দরকার বা বেশিরভাগ অর্গানাইজ হইতে হচ্ছে এক্সটার্নাল দরকার, আর ইনলাইন বা ইন্টারলাইন হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কিন্তু তার ওটি বেশি কষ্ট করবেন না, আলাদা করে দরকার নেই বা কোনো ঝামেলা হচ্ছে করতে পারছেন সেক্ষেত্রে এখানে করতে পারবেন। দিয়ে দিচ্ছে কালার নেভি অরেঞ্জ পেন্সিল, কালার দেখেন স্টাইলের মধ্যে এই মধ্যে এটা দেওয়ার পর এটা দিলেও হয় কেন দেখছেন, দেখেন একটা হচ্ছে দেখেন এই স্টাইল শিটের মধ্যে কি কাজ করছে, স্টাইল শিটের মধ্যে আলাদা একটা কাজ করছে, তার ব্যাকগ্রাউন্ড এখন কাজ করছে, করার পর মনে হলো যে আমার এই লেখাটা আছে লেখাটাকে আমার একটা স্টাইল করা দরকার, মানে এইচ ওয়ান ট্যাগ আছে এই এইচ ওয়ান ট্যাগটা কালার করা দরকার, এই এইচ ওয়ান ট্যাগ আমি ইনলাইনে করলে যদি করি তাহলে এখানে আমার স্টাইল লিখতে হবে, স্টাইল সমান সমান কালার অরেঞ্জ, আমি যদি এখানে না লেখে এখানে যেতে কেমন খারাপ লাগছে মানে দেখতে পুরো খারাপ লাগে, তো সেক্ষেত্রে আমি এখানে আলাদাভাবে দিলাম লিঙ্কে দিলাম এটা আলাদা কালার, ঠিক আছে এর পাশাপাশি এটাও দিতে পারবো, অর্থাৎ একটার সাথে দুটা আমি মানে একটার সাথে মানে একই সাথে তিনটা এক পেজে তিনটাই ব্যবহার করতে পারবো অথবা একটা ব্যবহার করতে পারবো যেটা ইচ্ছে আমার নিজের মতো করে ব্যবহার, তারপরে আর কিছু জিনিসগুলো দেখেন লেখা আছে লেখাই আছে, এটা হচ্ছে স্টাইল শিটের বাইরে লিঙ্ক এটাও দেওয়া যায় যে কোনো কাজ করবে কেন দেখুন ইন্টারনাল স্টাইল শিট ডিফাইন বিফোর দি লিঙ্ক ইজ টু স্কিপ দা এইচ ওয়ান এলিমেন্ট উইল বি নেভি, আর একটা কাজ যদি এটা নেভি দেখাচ্ছে কেন হচ্ছে অরেঞ্জ দেওয়া আছে, অরেঞ্জ দেওয়ার পর এটা প্রথমে অরেঞ্জ যদি অরেঞ্জ না হয় তাহলে এই ইয়াতে এই স্টাইল শিটে এখানে যেটা আগে থাকবে তাকে আগে শো করবে, এখানে হচ্ছে এই স্টাইল শীট দিয়ে থাকবে সে শক্তি বেশি মানে প্রাথমিক এক্সটার্নাল সব শক্তি পাওয়ার বেশি, তারপরে কার পাওয়ার বেশি তারপর হচ্ছে ইন্টারনাল, তারপরে সরাসরি বডি মানে প্রথমে আপনি এক্সটার্নাল যাবেন তারপরে আপনি হচ্ছে ইন্টারনাল তারপরে ইনলাইন, এখানে হচ্ছে আর 10 মিনিট পরে আমাদেরকে রে যাবো দেখি আর কেউ আসছে কিনা, তিনজনই আসছে যাই হোক সমস্যা নাই, এই স্টাইল শিটে যে কাজগুলো আছে যাই হোক সমস্যা নাই, এই কাজগুলো আস্তে আস্তে দেখতে পাবো বুঝতে পারবো কাজ আমাদের করবো যখন তখন বুঝবো, আপনাকে আজকাল শুধু থিওরি দেখি, তারপরে আরো কিছু আছে দেখি কি কি আছে, ক্যাসকেডিং অর্ডার দেখুন প্রথমে কি বলছে ক্যাসকেড ভার্সুয়ালি নাম্বার ওয়ান হ্যাজ দা হাইয়েস্ট প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি বলতে এখানে যেটা আছে সেটা হচ্ছে ইনলাইন ইনলাইন স্টাইল শিট, প্রথমে আপনি পেজে যে লাইনটা আছে লাইনটাকে আগে শো করুন, এক্সটার্নাল ইন্টারনাল স্টাইল শিট ইন হেড সেকশন, হেড সেকশনে এক্সটার্নাল এবং ইন্টারনাল কাজ করে, আর ইনলাইনটা হচ্ছে ইনস্ট্যান্ট আপনি কোনো একটা ট্যাগের মধ্যে ঢুকে দিলেন সেটাতে কাজ করে, আপনি হচ্ছে মনে করেন এই বডিতে কি দিলেন বডিতে এই দেখেন এখানে দেওয়া লাইন এখানে লেভেন দেওয়া মনে করি এখানে আপনি দেখা গ্রিন দিলাম তার পাওয়ার বেশি গ্রিন এখানে রেড দিলাম বলেন কি হবে, হ্যালো ভাই এখন এই পেজটা কি কালার হবে বলেন, পেজটা ভাই রেড কালার হবে, রেড কেন হবে যে এটা হচ্ছে বডিতে সরস নিচে এটা বডি মানে এটা হলো ইনলাইন করছি এই জন্য তাই না, আচ্ছা আমি এটি রেড দিয়ে নিচে গ্রিন দিই এবার কি হবে বলেন, গ্রিন হবে ভাই, গ্রিন হবে কেন গ্রিন হবে কেন হলো কেন হলো যে ইনলাইন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ইনলাইনের পরে আর স্টাইল শিট আর ইয়ে হচ্ছে ওদের কম্বিনেশন উপর নির্ভর করবে আমি কাকে আগে রাখছি তার সেটাকে ফলো করে কাজ দেখো ওটা পাওয়ার পরে দেখি আমরা হচ্ছে এটা দেখলাম এখানে যদি আমি রেড দিই আর এখানে যদি হোয়াইট দিই তাহলে কি হবে রেড হোয়াইট হবে হোয়াইট এখানে কেন এটা এই ধরনের, যাই হোক আমরা হচ্ছে দেখলাম এগুলো ফিরে দিই এবার দেখেন কমেন্ট
একটু দেখি দেখো দেখি আর কয় মিনিট আছে আর 7 মিনিট কমেন্টে হচ্ছে সিএসএস এ কমেন্ট করা যায় কমেন্টের ক্ষেত্রে হলো আপনাদের তো কমেন্টই দেখা না ঠিক আছে কমেন্ট দেখা যাবে দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে দিতে হবে এই লাইনের আগে এই স্ল্যাশ চিহ্ন দিয়ে তার আগে তারপর একটা স্টার চিহ্ন দিতে হবে অ্যাস্টেরিক চিহ্ন তারপরে অ্যাস্টেরিক দিয়ে দিলে কি সেটা করবে তা আগে হবে না ঠিক আছে দিস ইজ লাইন এর সিঙ্গেল লাইন কমেন্ট এখানে কমেন্ট করা হয় এই জন্য এটা কি কাজ মানে এটা কি ট্যাগ উই ক্যান কি ট্যাগ ইউজ যে যে শেপ বিভিন্ন রকম ভাবে এটাকে ডিফাইন করার জন্য এবং এই কাজটা করব কমেন্ট এই কমেন্টটা আমার পেজে শো করবে না কিন্তু কমেন্ট করে রাখবো কালার কত ধরনের কালার আছে কালারে আমাদের ওই যে নাম মাঝে মাঝে বুঝে যায় না কি কি কালার আছে কালার দেখেন টমেটো কালার টমেটো ঠিক আছে অরেঞ্জ রোজার ব্লু মিডিয়াম সি গ্রিন গ্রে ফ্ল্যাট ব্লু ভায়োলেট লাইট গ্রে গ্রে এগুলো তো আছে তারপর এগুলো আলাদা কালার এগুলো কালার আপনি ব্যবহার করতে হবে আর জিবিতে যাই আর জিবিতে গেলে আর জিবি তিনটা কালার রেড গ্রিন ব্লু এক্সাতে গেলাম এক্সাতে কি কালার দিচ্ছে এক্সাতে হচ্ছে মানে আর আর গ্রিন গ্রিন রেড গ্রিন ব্লু এই তিনটাই আছে হিন্দি তবে এখানে আরো কিছু ইয়ে আছে ফুটে ইয়ে দেওয়া আছে ইয়া এখানে দেখেন আর জিবি তো কিছু ইয়ে আছে কাইটে দেওয়া আছে আমাদের কালার থাকার কথা এটা নামের উপর চেঞ্জ করে এখানে হচ্ছে আর জিবি হয়ে দেখায় এটা ওই যখন বেশিরভাগ সময় হচ্ছে আপনি হচ্ছে পুটিং করবেন তখন এই জিনিস এভাবে দিলেও হয় অনেক ভাবে এটা ইয়ে করা ডিফাইন করা যায় দেখো ওটা পরে এটা হচ্ছে এইচএসএল কালার এটা পার্সেন্ট দেখ করে আর প্রথম কাটা একটা দিন থাকবে পরেরটা প্রথম একটা পরে দুটা পার্সেন্ট দেখো পার্সেন্ট থাকবে এইখানে এখন সিএসএস ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ডের নাম শুনছি ব্যাকগ্রাউন্ড কি কি করা যায় দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট অ্যাটাচমেন্ট পজিশন শর্টেন বডি লাইট আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি দেখছি থাকলো আমি এখানে অপাসিটি দিব পুরোটাই কি হলো দল ছাপের মতো মনে করেন দেখি আমি এখানে যদি মনে করেন যে ইয়ে দিলাম ষাট এরকম বড় হয়ে গেল স্পষ্ট একটু দেখা যাচ্ছে এক দিলাম খালি একবার অস্পষ্ট হয়ে গেল তাহলে আসে তো আমার লেখা বা টেক্সট বুক থাকবে সব অস্পষ্ট আমার ব্যাকগ্রাউন্ডে আছে কিন্তু আমার লেখাগুলো ওই জন্য আমি এটা এখানে রাখবো না আমার হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আমি কিভাবে রাখবো সেই বিষয়ে যাই হোক আমার এটা প্রয়োজন ছিল না আমার এখানে লাইট ব্লুই থাক এখন হচ্ছে এখানে আমার মনে করেন যে এইখানে আমার দেখছি যে আর একটু আমার ইয়ে করা দেয় পাঁচ দিলাম মনে করেন তাহলে অপাসিটি কি হবে রাখলেন পাঁচ একটু স্পষ্ট দেখা যাচ্ছে আবার অপাসিটি তুলে আই দিলাম মনে করেন দশ দিয়ে মানে এক দিলাম বেশি দিলে কোনো সমস্যা আছে ঠিক আছে বিকেল আর বেশি হয়ে গেছে যাই হোক যেটাই হোক আচ্ছা এক দিয়ে এক দিয়ে কি হয় শূন্য দিয়ে কোনো পরিবর্তন আছে কিনা কোন
নম্বর অর্থাৎ আমি একে মানে একের উপরে যাই দিয়ে একের উপরে এটা বিষয় দেখলাম। তারপরে আরো কিছু আছে, আর 2 মিনিটের মতো আছে, দেখি 2 মিনিটের মতো আজকে আলোচনা করবে। আলোচনা তো অনেক করলাম, এখানে কালারের ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে মানে ইমেজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, দেখে আমার ইমেজ দিয়ে দিলাম URL দিয়ে এই নাম দিয়ে দিলাম হয়ে যাবে। আমি কোনো ইমেজ দিইনি আগে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আমাদের ইমেজ এটা সেট করতে হবে। এর আগে যেমন রাজশাহী ওয়েবসাইট দেখলাম না, সেখানে রাজশাহী কলেজ ওয়েবসাইট দেখছি ঠিক আছে, তার মাধ্যমে দেওয়া যাবে দেখেন এই এইভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে দেওয়া যাবে। যেগুলো দেখালাম আপনার নেট থেকে দেখবেন, ঠিক আছে।